আপনি কি প্রকৃতি প্রেমী? নিরিবিলিতে সময় কাটাতে খুব ভালোবাসেন? তাহলে যেতে পারেন কুর্গ। এটি হলো দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের এক জনপ্রিয় জায়গা। আর কুর্গকে দক্ষিণ ভারতের স্কটল্যান্ডও বলা হয়। আর যদি আপনি প্ল্যান করে থাকেন কুর্গ যাবেন বলে, কিন্তু কুর্গ কিভাবে যাবেন, কখন যাবেন, কত দিনের জন্য যাবেন, গিয়ে কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, তা নিয়ে যদি আপনার মনে চিন্তা থেকে থাকে, তাহলে অবশ্যই আজকের আমার এই ভিডিওটি কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখবেন। আর তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে প্রথমেই বলছি কুর্গ যাবেন কিভাবে। যদি আপনি ট্রেনে গিয়ে থাকেন তাহলে গিয়ে নামবেন মাইসোর স্টেশনে। এখান থেকে কুর্গের দূরত্ব 108 কিলোমিটার, আর পৌঁছতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। এখান থেকেই আপনি কিন্তু কুর্গ পৌঁছানোর জন্য ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। আর যদি ফ্লাইটে গিয়ে থাকেন তাহলে নামবেন ম্যাঙ্গালোর এয়ারপোর্টে। এখান থেকে কুর্গের দূরত্ব 136 কিলোমিটার সড়ক পথে। এছাড়াও নামতে পারেন ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকে কুর্গের দূরত্ব 265 কিলোমিটার। তো এই দুই জায়গার বাস স্ট্যান্ড থেকেই কিন্তু আপনি কুর্গ পৌঁছানোর জন্য ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। এখন বলবো কুর্গ গিয়ে আপনি কোথায় থাকবেন। থাকার জন্য যদি আপনি মেরিকোর ফোর্টের আশেপাশে হোটেল নেন তাহলে ঘোরাফেরা করার জন্য আপনার কিন্তু সুবিধা হবে। এখানে হোটেল ভাড়ায় প্রায় 1000 টাকা থেকে শুরু হয়। তো আপনি আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী হোটেল নিয়ে নেবেন। হোটেলে গিয়ে আপনি ফ্রেশ হয়ে নিয়ে কুর্গ ঘুরে দেখার জন্য অটোরিকশা বা কার ভাড়া করে নেবেন। এছাড়া আপনি বাইক বা স্কুটিও ভাড়া করে নিতে পারেন। বাইক বা স্কুটি ভাড়া 800 টাকা থেকে 1500 টাকা পড়বে, আর পেট্রোল খরচ কিন্তু আপনার নিজের। তো আপনি কুর্গে যেই যেই জায়গাগুলো ঘুরবেন সেগুলির মধ্যে প্রথমেই বলবো মেডিকোর ফোর্ট। এরপর যাবেন রাজাসিট পার্ক। খুবই সুন্দর একটি পার্ক, আর এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এছাড়া সানরাইজ ও সানসেট এখান থেকে খুব সুন্দর দেখা যায়। এরপর যেতে পারেন রাজাটোম। খুবই সুন্দর একটি জায়গার অসাধারণ ভিউ। এখানকার এন্ট্রি ফিস 10 টাকা। এরপর যেতে পারেন কুর্গের ফেমাস জায়গা অ্যাবি ফলস। খুব খুব সুন্দর একটি ফলস, কিন্তু এখানে স্নান করা কিন্তু অ্যালাউড নেই। আর এখানকার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও অসাধারণ। এরপর যাবেন মান্ডালপট্টি। কুর্গের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় খুব সুন্দর জায়গা হলো এই মান্ডালপট্টি। আপনারা যদি ন্যাচারাল বিউটি উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই জায়গাটিতে আপনাদের যেতে হবে। এখানকার এন্ট্রি ফিস 25 টাকা। পরে যে জায়গাটিতে যাবেন সেটি হলো বাগমান্টালা টেম্পল। খুবই সুন্দর একটি জায়গা, আর এখানে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই। এরপর যাবেন তালকাভেরি টেম্পল। খুবই উঁচু একটি মন্দির, খুব সুন্দর। এখানকার আশেপাশের ভিউও খুব সুন্দর। আর এই মন্দিরে রয়েছে একটি কুণ্ডু। এই কুণ্ডুটিকে খুবই পবিত্র বলা হয়। এরপর যাবেন দুবারে এলিফেন্ট ক্যাম্প। এখানে এন্ট্রি ফিস 20 টাকা। এখানে নৌকা করে একটি নদী পার করে এই ক্যাম্পে আসতে হবে আপনাকে। আর এই ক্যাম্প খোলা থাকে সকাল 9টা থেকে 11টা আর বিকাল 4:30 থেকে 5:30 পর্যন্ত। পরে যাবেন চিকলিহোম ড্যাম। এখানেও আপনি কিছুটা টাইম সুন্দরভাবে কাটিয়ে নিতে পারেন। খুবই সুন্দর চারপাশটা। তো গাইস, আপনি যদি কুর্গে বেড়াতে যান তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে অবশ্যই ঘুরে দেখতে হবে। আর এই জায়গাগুলো ঘুরে দেখতে আপনার সময় লাগবে মিনিমাম 2 থেকে 3 দিন। আর কুর্গ কিন্তু আপনি সারা বছরই যেতে পারেন, তবে বেস্ট টাইম হলো সেপ্টেম্বর থেকে জুন মাস পর্যন্ত। তো কুর্গ ঘুরে দেখার জন্য আপনার মোট খরচ কত পড়বে তা দেখে নিন। হোটেল 900 থেকে 1200 টাকার মধ্যে ভালো হোটেল পাবেন। তো আপনি আপনার বাজেট ও পছন্দ মতো হোটেল নিয়ে নেবেন। আর সাইটসিংয়ের জন্য গাড়ি ভাড়া পড়বে 1500 থেকে 3000 টাকা, বাট ডিপেন্ডিং অন গাড়ি সাইজ। তো টোটাল করলে দেখা যাচ্ছে আপনার কুর্গ ঘুরে দেখার জন্য 6000 টাকা পড়বে। এছাড়া আপনার এক্সট্রা যদি শপিং থাকে, খাওয়া দাওয়া, আপনি কোথা থেকে কুর্গ আসছেন সেই ভাড়াগুলো আপনি অ্যাড করে নেবেন। তো গাইস, আপনাদের মনে যদি কুর্গ নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানান, আমি আপনাদের সমস্ত কমেন্টেরই রিপ্লাই দেবো।